কোচবিহার শহরের 12 নম্বর ওয়ার্ডের বাজারমাট এলাকায় পাশে আছে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। কোচবিহার শহরের 12 নম্বর ওয়ার্ড বাজারমাট এলাকায় পাশে আছে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। আমরা এই প্যান্ডেমিকে আমরা সারা সময় ধরে কাজ করেছি এবং কাজ ফাঁসে থাকার চেষ্টা করেছি মানুষের। আমরা এর আগে শুকনো খাবার দিয়েছি, আমরা চাল ডাল দিয়েছি, আমরা ফল দিয়েছি, আমরা দুধ দিয়েছি, আমরা পথকুকুরদেরও মাঝে মধ্যেই আমরা পথকুকুরদের খাওয়া দিয়েছি, খাদ্য দিয়েছি। আমরা আজকে রান্না করা খাবার দেওয়ার জন্য আমরা রান্না করা খাওয়ারের ব্যবস্থা করেছি এবং আইসিসিআরকে আমরা আমাদের সাথে আমরা খুবই কৃতজ্ঞ এবং আইসিসিআর আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এর জন্য আমরা নিজেদের খুব ধন্য মনে করছি। ভবিষ্যতে আমরা এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং আমরা সবাই মিলে এক হয়ে আমরা এই যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞে সামিল হব। কতজন কি আজকে? প্রায় 200-250 জনের আজকে ব্যবস্থা করা হয়েছে। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়। তিনি বলেন, যেভাবে যুব সমাজ এগিয়ে আসছে সেটা আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যাব, তাদের এই ধরনের কাজে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশে আছি একটা যুব সম্প্রদায়, খুব ব্রাইট ইয়াং সব জেনারেশনের ছেলেরা যারা মানুষের পাশে দাঁড়িয়েছে আজকে এই ক্রাইসিসে খাবার তুলে দেওয়ার জন্য, এবং এটা প্রজন্মের পক্ষে খুবই মঙ্গলজনক। এবং আমি আশা করব অন্যান্য যারা আছে যুব সম্প্রদায় তারা উদ্বুদ্ধ হবে এবং মানুষের পাশে এগিয়ে আসবে। এতে সবসময় বিভিন্ন ভালো কাজে পাওয়া যায়। আমি নিজে গর্বিত ওদের সঙ্গে থেকে এবং আমি নিজের প্রণাম এবং স্যালুট জানাচ্ছি ওদের এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং ভবিষ্যতে আমি তরে থানার পক্ষ থেকে যে কোনো ওদের পাশে যদি থাকতে পারি আমি আমার নিজেকে খুব ভালো লাগে।